والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. রব্বে করিম বলেন, জাকিরিন পুরুষ, অর্থাৎ যে সকল মুমিন বান্দাগণ জিকির করে, কি করে? জোরে বলেন, কি করে? জিকির করে। ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরা ওয়াদ্দাকিরাতি কাসীরা, আর যে সকল মুমিন বান্দিরা আল্লাহ তাআলার জিকির করে তাদের জন্য কি প্রতিদান? রব্বে করিম বলেন, আআদাল্লাহু লাহুম মাগফিরাতাও তাদের জন্য আমি মহা মহা প্রতিদান রেখে দিয়েছি। মহা প্রতিদান কি? মহা প্রতিদানের নাম হলো জান্নাত। বলেন কি? জান্নাত কেমন হবে? ইনশাআল্লাহ এটা পরে বলে। এই জিকির করলে দুনিয়া বিলাভ কি? সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর আগের যে আয়াতটা পড়ছি, এটি হলো আখিরাতে আমাদের জন্য কি আছে? আমাদের জন্য জান্নাত আছে, বিভিন্ন প্রতিদান আছে। আর এই আয়াত হলো দুনিয়ার ফায়দা কি? সূরা রাদের 28 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলার জিকির দ্বারা তাদের অন্তর প্রশান্তি করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বে করিম বলেন, তোমরা শুনে রাখো, আল্লাহর জিকির দ্বারা তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ যখন দিবেন, আওয়াজ যখন দিবেন, তখন শরীরে গরম লাগতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর দিল প্রশান্তি হয় কখন? যদি জিকির করে তখন। বলেন, অন্তর প্রশান্তি লাভ করে তখন, জিকির যখন করে তখন। তাহলে জিকির করলে অন্তর কি হয়? প্রশান্তি লাভ করে, দিল শান্তি হয়। আমাদের সমাজে আমরা তো যখন একটু চিন্তায় পড়ে যাই, তখন সিগারেট টান মারি। কেন সিগারেট খান? কর টেনশন কিসে? কথা ঠিক আছে কিনা? সিগারেট খান কেন? ক সুখে। ক কি? ক খান কেন? ক ভালো লাগে না এই জন্য। ক খান কেন? ক আজকে একটু ইনকাম ভালো হয়েছে এই জন্য। যাই বলবেন, সিগারেট খাও কেন? সব ওই কেন? গান শুনো কেন? তো মন ভালো নাই কি? নাই মন ভালো নাই? মন ভালো না লাগলে গান শুনি, আছে কি নাই? মন ভালো না থাকলে ঘরের বউকে গিয়ে মার দেয় এমন পুরুষ, বীর পুরুষ আমাদের এখানে আছে কি নাই? বাজারে ঝগড়া করে, অন্তর ভালো থাকে না, এবার বাড়িতে এসে বলে বাদ দে। বাদ দিতে গেলে যদি তরকারি একটু ঠান্ডা হয়, এই ফিরে শুরু, আছে কি নাই? এরকম বীর পুরুষ, মহিলা মার্কা পুরুষ আমাদের এখানে আছে কি নাই? আছে। মহিলারে ফিটলেন, এবার মহিলা আপনার সাথে চার পাঁচ দিন কথা কইল না, এটা কি আপনার শান্তির কারণ হইল নাকি আরো অশান্তি হইল? আচ্ছা, আল্লাহর দেখানো পথ দিলকে প্রশান্তি করা, দিলকে শান্তি করা, এটা কি দেখানো পথ সঠিক হবে নাকি অন্য পথ সঠিক হবে? আল্লাহ দেখানো পথ সঠিক হবে। আল্লাহ কয়, দিল যখন খারাপ হয়ে যাবে তখন তোমরা আল্লাহ তাআলার জিকির করো, সুবহানাল্লাহ। সেটা অন্তর প্রশান্তি হবে কখন? যদি আল্লাহর জিকির করে তখন। তাহলে অন্তর প্রশান্তির জন্য কি করতে হবে? জোরে বলে, জিকির করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো, যদি অন্তরটাকে প্রশান্তি করতে চাও তাহলে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। সূরা আহজাবের 41 নম্বর আয়াত, রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলেন, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যত জিকির তত মজা, বলেন যত জিকির তত মজা।
এখন বলবেন হুজুর জিকির করলে মজা পায়, এটা আপনাদের কি বুঝামু কি করে? এটা আপনাদের কি বোঝানো সম্ভব না? আপনি বুঝেন, আমি এখানে বসে এখন তেঁতুল খাবো কি বা মিষ্টি খাবো, আপনার আমি খাবো, আপনি কি স্বাদ পাবেন? আপনার শুধু মুখে পানি আসবে, মুখে কি আসবে? পানি আসবে, কিন্তু আপনার কি মজা কি পাবেন? যে খায় সেই পায়, যে খায় দেখবেন অনেকে কয় আমাদের হান্নান হোটেলের মিষ্টিওয়ালা, ওই হোটেলের মিষ্টিওয়ালা। আচ্ছা, খাওয়ার আগে কি সে বুঝে? খাইলেই বুঝে এটা কত মজা, খাইলে বুঝে কত মজা। তো জিকির করলে অন্তর প্রশান্তি লাভ করে, এটা তো আমি আপনাকে বুঝাতে পারবো না। জিকির করবেন তো কি করতে পারবেন? বুঝতে পারবেন। আমি তেঁতুল খাইলে আপনার মুখে শুধু পানি আসবে, কিন্তু বুঝবেন না শান্তি কাকে বলে, কথা ঠিক কিনা? শান্তির জন্য জিকির করতে হবে, শান্তির জন্য কি করতে হবে? জিকির করতে হবে। এ জিকির শব্দের অর্থ কি? জিকির যদি বড় করে আলোচনা করেন, জিকির মানে হলো আমি যেই কোনো কাজ করব ওই কাজ আল্লাহর আদেশ আছে কিনা ওই অনুযায়ী যদি কাজ করি, এটাই আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো। উঠতে বসতে শুইতে যখন সময় পাও, যখন সুযোগ পাও, তোমরা তখন আল্লাহ তাআলার জিকির করো। সূরা নিসার 103 নম্বর আয়াত, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিকুম। রব্বে কারীম বলেন, ফাইযা কাদাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজ শেষ করবে, ফাযকুরুল্লাহ কিয়ামান, তখন তোমরা আল্লাহ তাআলার দাঁড়ানো অবস্থায় জিকির করো, ওয়া কু'উদান বসা অবস্থায় জিকির করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহ তাআলার জিকির করো। এই জন্য শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 37 বার আল্লাহু আকবার করব, পারবেন ইনশাআল্লাহ। শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 37 বার, পারবেন ইনশাআল্লাহ। আরো আয়াতের মধ্যে আসছে সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াত, আল্লাযীনা ইযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বে কারীম বলেন, আল্লাযীনা ইযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার জিকির করে, যেই সমস্ত মানুষ বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, তারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। কিসের সৃষ্টি নিয়ে? আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আসমান আল্লাহ তারা কত চমৎকার করে সৃষ্টি করেছেন যে আসমানের জন্য কোনো খুঁটির প্রয়োজন হয় নাই, যে জমিনের জন্য কোনো ফেরাগের প্রয়োজন হয় নাই, পাহাড় বসাই দিছে ফেরাগ হিসেবে। তাহলে ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা যাকিরিন শাকিরিন, তারা আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে কি করে? জোরে করে চিন্তা করে, কি করে? চিন্তা করে, গবেষণা করে। এই জন্য আমাদের দেশে, আমাদের পৃথিবীতে যারা আসমান এবং জমিনকে নিয়ে গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলা হয়। তাদের কি বলা হয়? বিজ্ঞানী বলা হয়। তাহলে বিজ্ঞানের কথা কোরআনে আছে কি নাই? তারা কেউ বিজ্ঞান জানতে কোরআন বলে না, গবেষণার নামে বিজ্ঞান, গবেষণার নামে কি? বিজ্ঞান। এই কোরআন সেটাকে আরো 1500 বছর আগে গবেষণা করতে বলে গিয়েছে। সুবহানাল্লাহ। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যারা জাকিরিন তারা বলে, আল্লাহ তাআলা এই জমিনটাকে, আসমানটাকে অনর্থক সৃষ্টি করে নাই। কি সৃষ্টি করে নাই? অনর্থক সৃষ্টি করে নাই। সুবহানাক, আল্লাহ তাআলা সব কিছু থেকে পবিত্র। ফাকিনা আযাবান নার, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক। বলেন সুবহানাল্লাহ। আমিন বলেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক। তাহলে জিকির বেশি করতে হবে। কি করতে হবে? জিকির বেশি করতে হবে। জিকির করলে অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়। অন্তরে কি সৃষ্টি হয়? প্রকম্পন সৃষ্টি হয়, অন্তর ভীত হয়ে যায়। সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون رب كريم بلين إنما المؤمنون الذين إذا ذكر الله নিশ্চয়ই যারা মুমিন তাদের সামনে যদি আল্লাহ তাআলার জিকির করা হয় ওয়াজিরাত কুলুবুহুম তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন রব্বে কারীমের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন কোরআন তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। তাহলে এই কোরআন এই জিকির করলে অন্তর ভীত হয়, অন্তর কি হয়? ভীত হয়। অন্তর যখন আল্লাহর ভয় ভীত হয়ে যায় তখন জান্নাতে যাওয়াটা সহজ হয়। সুবহানাল্লাহ বলে জান্নাতে যাওয়াটা কি হয়? সহজ হয়। সূরা নাজিআতের 39-40 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা তার রবকে ভয় করে, মাকাম রব্বিহিম তার রবের সামনে কি জবাব দিবে, গুনাহ করলে কি উত্তর দিবে, এই ভয়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, অন্তর যা চায় গুনাহ কাজ করতে চায় অন্তর, সে আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহগুলো থেকে বিরত থাকে। দেখবেন যারা বেশি বেশি জিকির করে তারা গুনার মধ্যে লিপ্ত হয় না, কারণ তারা বেশি বেশি আল্লাহকে ভয় করে, রাসূলের শাফাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত থাকে, এই জন্য তারা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, ভয় গুনাহ করতে পারে না, ভয় কি করতে পারে না, গুনাহ করতে পারে না। গুনাহ যখন করবে না তো আল্লাহ তাআলা বলতেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। ঠিকানা কি? ঠিকানা কি? জান্নাত। তাহলে জিকির করলে অন্তর প্রকম্পিত হবে, অন্তর্ভীত হবে, আল্লাহর সামনে ধারণাটাকে সে ভয় করবে। ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? জোরে বলেন কোথায় হবে? জান্নাত হবে। এই জন্য যারা যাকিরিন, সূরা আলে ইমরানের 135-135 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون رب كريم بلين والذين إذا فعلوا جخنتا فاحش كاس بناهر كاس كوري بلين أنفسهم ظلموا أنفسهم جخن نزروا فره غنا كوري ظلم كوري بلين تخن তারা আল্লাহ তাআলার ভয়, যখন যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ হয়, আল্লাহর জিকির করতে বসে, তখন তারা ফাস্তাগফিরু যুনুবা তার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। যদি যাকিরিন না হয় সে তো ক্ষমা চাইবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াবাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর কে আছে তোমাদের গুনাহগুলো আল্লাহ ছাড়া কে মাফ করবে? বলেন আমাদের গুনাহগুলো কে মাফ করবেন? কে মাফ করবে? আল্লাহ মাফ করবেন। এই জন্য যখন যাকিরিন হয় তখন বেশি বেশি তওবা ভাগ্যে জোরে, তওবা কি জোরে? ভাগ্যে জোরে। দুনিয়ার মধ্যে কামিয়াব আমরা মনে করি যার টাকা পয়সা আছে, কি আছে? টাকা পয়সা আছে, আসলে সে কামিয়াব না। কামিয়াব হলো কোরআনে বলে যারা জিকির করে তারা। সুবহানাল্লাহ বলে সূরা আলার মধ্যে আসছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন সফল কামত হলো ওরা যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। আত্মা কি করে? পরিশুদ্ধ করে। আর আত্মা পরিশুদ্ধ হয় বেশি বেশি জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? হাঁটতে, চলতে, বসতে, এদিক সেই দিক যাইতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির বার 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 করা, বার বার জিকির করা। তাহলে আমরা জিকির করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ওয়াজাকার ইসমা রাব্বিহি, যারা তার রবের নামে জিকির করে তারাই হলো কামিয়াব, তারাই হলো কি? আমরা কি কামিয়াব হতে চাই? জোরে বলেন। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বুঝাই, যে যে দল করে আর কি, যে যে দল করে, বা আমরা যে যে হুজুরকে ভালোবাসে, যে যে হুজুরকে, ধরুন আমি যদি ওই হুজুরের সাথে সাক্ষাৎ করতে যাই,
ওই হুজুর যদি আমার সাথে কথা বলে কেমন ভালো লাগবে? যেমন এক্সাম্পল, কেউ পিসাব চরমোনাকে ভালোবাসে, পিসাব চরমোনায় যদি আপনার সাথে কথা বলে কেমন ভালো লাগবে? যারা চরসিনা পিসাবকে ভালোবাসে, যদি চরসিনা পিসাবের সাথে কথা বলতে যায়, চরসিনা পিসাব যদি কথা বলে কেমন ভালো লাগবে? বা কেমন ভালো লাগবে? অনেক বেশি ভালো লাগবে। যারা শাইখ আহমদুল্লাহকে ভালোবাসে, হাফিজাহুল্লাহকে, তারা যদি, কেউ যদি ওনার সাথে সাক্ষাৎ করতে যায় আর উনি যদি ওনার সাথে কথা বলে কেমন ভালো লাগবে বলেন তো? অনেক অনেক বেশি কি লাগবে? ভালো লাগবে। আল্লাহ আমাদেরকে স্মরণ করে, আমাদেরকে জিকির করে যদি আমরা জিকির করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমরা খুশি হন না তো? জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর জিকির করি, আল্লাহও আমাদের জিকির করে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারা 152 নম্বর আয়াত, এই আয়াত আমরা সকলেই জানি, পড়ুন নে পড়ব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াত আমরা জানি কি জানি না? কোথায় শুনছেন এটা? কোথায় শুনেন? প্রত্যেক সপ্তাহে কোথায় শুনেন? খুতবাতে শুনেন। ফাযকুরুনি বলা শুরু, সবাই দাঁড়ানো শুরু হয়ে যায় অটোমেটিক, কথা ঠিক কি না? মানে অটোমেটিক মনে হয় যে সে সব বুঝে। ফাযকুরুনি বললে সে আস্তে করে কুম দাঁড়ানো শুরু করে দেয়, কথা ঠিক কি না? এই আয়াতটা বুঝেন। ফাযকুরুনি, আল্লাহ তাআলা বলেন যদি আমাকে বান্দা স্মরণ করে, আমাকে বান্দা কি করে? স্মরণ করে। আযকুরকুম, আমি আল্লাহ আমার বান্দাকে স্মরণ করব। আল্লাহ বলেন নাই তুমি নামাজ পড়ো, আমি তোমার জন্য নামাজ পড়বো, আমি তোমাকে স্মরণ করব। বরং এমন নামাজ হতে হবে যেই নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াব। অর্থাৎ যখন আমি অল্পে আল্লাহর জিকির করব, আল্লাহকে স্মরণ করব, তখন আমার আপনার আল্লাহও আমাকে আপনাকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালা তাকফুরুন, তোমরা আমার অকৃতজ্ঞতা প্রকাশ করিও না। কি করিও না? অকৃতজ্ঞতা প্রকাশ করিও না। ফাযকুরুনি আযকুরকুম, হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইবনে মাজার 3792 নম্বর বর্ণনা, 3792 নম্বর বর্ণনা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা আনা মা আবিদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার জিকির করে, আমি তখন আমার বান্দার জিকির করি। ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, আমার বান্দার দুই ঠোঁট যখন আন্দোলিত করে, যখন লড়ে, আমি তখন আমার বান্দার সাথেই থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন জিকির করব, আল্লাহ কত সন্তুষ্ট হন। আল্লাহকে যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার কথায় কথায় উত্তর দেয়। সুবহানাল্লাহ। বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন, আল্লাহ সাথে সাথে উত্তর দেবে। তিরমিজি ইবনে মাজার 3794 নম্বর বর্ণনা, النبي هريرة رضي الله تعالى عنه وأبي سعيد رضي الله تعالى عنهما أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم إذا قال العبد لا إله إلا الله والله أكبر قال يقول الله عز وجل صدق عبدي لا إله إلا الله لا إله إلا الله أنا وأنا أكبر। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তখন বলেন ক্বালা সাদাকা আবিদি, হ্যাঁ হ্যাঁ আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। বলেন আমার বান্দা সত্য বলেছেন, উত্তর কে দিচ্ছেন? আল্লাহ আকবার। উত্তর কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ সাথে সাথে বলে ও বান্দা, হ্যাঁ হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আনা ওয়া আনা আকবার, হ্যাঁ আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলাম সবচাইতে বড় প্রতিপালক।
যখন বান্দা বলেন ওয়াইদা ক্বালাল আব্দু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, তখন আল্লাহ বলে ক্বালা সাদাকা আব্দি লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, বান্দা যখন বলে লা ইলাহা ইল্লা আনা ওয়াহদা, আল্লাহ আপনি এক, কোন ইলাহ নাই, আপনি একক, তখন আল্লাহ বলে দেখছো আমার বান্দা আমাকে ডাকতেছে, আমার বান্দা সত্য বলেছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহগারের কথাকে সত্যায়ন কে করতেছেন? আল্লাহ। তা আল্লাহ বলে হ্যাঁ লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, হ্যাঁ আমি এককে, আমি এককে, আমার কোনো শরীক নেই। এরপর বান্দা যখন বলে ওয়াইদা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু, আল্লাহ বলেন ক্বালা সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা লা শারীকা লি, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লা বলে, বান্দা আল্লাহ বলেন আমার বান্দা সত্য বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এটা মজার বিষয়, কেমন আশিকে কথা বলে মা শুকে কি দেয় উত্তর দেয়, আহা কেমন। প্রেমিক যখন কথা বলে, প্রেমিকা যদি উত্তর না দেয় কেমন খারাপ লাগে, কথা বলেন না কেমন খারাপ লাগে। আমাদের সবচাইতে বড় ভালোবাসা হলো তো আল্লাহ তাআলা, বড় ভালোবাসা কে আল্লাহ তাআলা। ক্বালা সাদাকা আবিদি, আমরা যখন বলি বান্দা, আল্লাহ বলে বান্দা সত্য বলেছে, বান্দা কি বলেছে সত্য বলেছে, আল্লাহু আকবার। এইভাবে যখন ওয়াইদা কিলা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহ বলেন হ্যাঁ বান্দা সত্য বলেছেন, সুবহানাল্লাহ। বান্দা যখন বলে ওয়াইদা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি বলেন ক্বালা সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের ডাকে সাথে সাথে সাড়া দেন, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি করতে হবে, জিকির করতে হবে। বুখারী শরীফে 7405 নম্বর বর্ণনা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা আনা ইনদা যন্নি আবিদি বি ওয়া আনা মাহু ইযা যাকারনি فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه وإن تقرب إلي بالشبر تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن نتاني يمشي أتيته هرولتان أبو هريرة رضي الله تعالى عنه تبنيت হাদিসে কুদসির মধ্যে আসছে, রাসূল বলেন আল্লাহ তাআলা বললেন আনা ইনদা যন্নি আবিদি বি, আমার বান্দা আমার সাথে যেই রূপ ধারণা করে, আমার ব্যাপারে যেইভাবে ধারণা করে, আমি আল্লাহ তার সাথে সে আচরণ করে থাকি। যেমন ধরুন আপনি চিন্তা করলেন আপনি বদর নামাজ পড়তে পারবেন, আপনি তাহাজ্জুদ পড়তে চান, আল্লাহকে বললেন আল্লাহ আপনাকে অবশ্যই ভোর রাত্রে উঠাই দিবেন, ভোর রাত্রে কি দিবেন উঠাই দিবেন। আপনি যদি চিন্তা করেন কষ্ট ফজর নামাজ পড়তে পারতেন না, আপনি পড়তে পারবেন না, আপনি টাকা জমাইলেন যে আমার বৃদ্ধ অবস্থায় হলে আমাকে কে দেখবে, তখন বৃদ্ধ হলে আপনি অসুস্থই হবেন, বৃদ্ধ হলে কি হবে, কারণ আপনি আপনার আল্লাহর ব্যাপারে ধারণা করছেন যে আমার বৃদ্ধ হলে কে দেখবে, এই জন্য আমি কিছু টাকা জমাই, তখন সেই বৃদ্ধ হলে কি হয়, অসুস্থ হয়। সবসময় আল্লাহ সম্পর্কে ধারণা থাকতে হবে, ভালো কি থাকতে হবে, ভালো, আল্লাহ আমাকে অসুস্থ করবে না, আল্লাহ আমাকে জান্নাত দিবে, সবসময় ভালো ধারণা, সবসময় কি ভালো ধারণা। এই জন্য আল্লাহ বলে যে বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার জিকির করে, তখন আমি আমার বান্দার সাথে থাকি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন যাকারতুহু ওয়া ইন যাকারনি ফি নাফসিহি, যদি কোনো ব্যক্তি আমাকে তার মনে মনে স্মরণ করে, মনে মনে কি করে স্মরণ করে, মনে মনে জিকির করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহও তাকে আমার মাঝে স্মরণ করি। আল্লাহ বলেন ওয়া ইন যাকারনি ফি মালাইক, যদি বান্দা আমাকে কোনো সমাবেশের মধ্যে স্মরণ করে, ওয়া ইন যাকারনি ফি মালাইন খাইরি মিনহুম ওয়া ইন যাকারতুহু ফি মালাইন খাইরি মিনহুম, আমি আমার বান্দাদেরকে এর চাইতে শ্রেষ্ঠ মজলিসের মধ্যে স্মরণ করে থাকি। এই মজলিসের চাইতে শ্রেষ্ঠ মজলিস হলো ফেরেশতাদের, ফেরেশতাদের মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, যদি কোনো বান্দা আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি আল্লাহ তাকাররাবতু ইলাইয়া জিরাআন, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, কোনো বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে তাকাররাবতু ইলাইহি বান, এক বাহু এগিয়ে যাই। আল্লাহ বলেন ওয়া ইন্না তানি ইয়ামশিয়াতাইতু হারওয়ালাতান, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের 9925 নম্বর বর্ণনা, আনসুরাইকিন কালা সামিতু রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা ওয়া আমশি ইলাইয়া উহারবিল ইলাইকা, আল্লাহ তাআলা বলেন ও বনি আদম, যদি তোমরা আমার জন্য দাঁড়াও, আমি তোমাদের কাছে হেঁটে হেঁটে আসি, আর যদি তোমরা আমার কাছে হেঁটে হেঁটে আসো, উহারবিল ইলাইকা, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। বলেন তাহলে যত জিকির করব আল্লাহ আমাদের তত নিকটে আসবে, যত জিকির করব তত নিকটে আসবে। আমরা জিকির বেশি করব কি করব না? সৎ কাজ, যেই কোনো সৎ কাজ আল্লাহকে রাজি খুশির জন্য করব, সেটাই জিকির। সেটাই কি? সেটাই কি জিকির? আমরা ইবনে মাজার 3821 নম্বর বর্ণনা দেখতে পারি, নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فجزاؤه سيئة مثلها أو أكثر رسول الكريم صلى الله عليه وسلم বলেন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি একটি সৎ কাজ করে কয়টি, আঙ্গুল দেখিয়ে বলেন কয়টি, হাত উঁচু করেন কয়টি, একটি মানজাবিল হাসানাতি ফালাহু আশওয়াম সালিহা, আল্লাহ তাআলা বলেন আমি একটি নেকির বিনিময় 10টি নেকি তার আমল নামায় দিয়ে দিই, ওয়া আজিদু অথবা এর চাইতে বৃদ্ধি করে দিই। বুখারী শরীফের এক বর্ণনা আসছে, তাকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি একটি গুনাহের কাজ করবেন, আল্লাহ তাআলা তাকে একটি গুনাহ দিবে কয়টা গুনাহ, অথবা আকফির তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ইন তাকাররাবা মিন্নি শিবরান, যদি সে আমার দিকে, আল্লাহ বলেন যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক বাহু এগিয়ে যাই, ওয়াইন্না তানি, যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। শেষ আল্লাহ রাসূল বলেন ওয়া মান লাকিয়ানি বিকুরাবিল লাউদি খতিয়াতান লা ইশরিকু বিল্লাহি শাইআ, এটা আল্লাহ বলেন, রাসূল বলেন। এই কথাগুলো কেন বলতেছে? এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কি কুদসি? হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিসটা আল্লাহর মর্মার্থ, আল্লাহর হাদিসের যে ভাষাটা, এটা রাসূলের, বাকি কি বলবে এর মর্মার্থ কার, আল্লাহ, এটাকে বলা হয় হাদিসে কুদসি। তা আল্লাহ তাআলা বলেন আমাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খতিয়া, বান্দা যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আসে, শুধুমাত্র লাই শিরকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, তো আল্লাহ কি বলেন লাকিতুহু বিমিসলিহা মাগফিরাতান, বান্দা যদি দুনিয়া পরিমাণ পৃথিবী পরিমাণ আমার কাছে সওয়াব নিয়ে, আজর নিয়ে, যদি আমার কাছে গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হয়, শুধু শিরিক না করে, আমি আল্লাহ তার কাছে পুরা দুনিয়া পরিমাণ সওয়াব নিয়ে, মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে উপস্থিত হব।
গেল আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করবে। তার মানে শুধু একটা কাজ করা যাবে না, সেটা হলো শিরিক। কি বলেন, জোরে বলেন কি? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যারা শিরিক করবে তাদের কোনো মাফ নাই, তাদের কোনো কি নাই, মাফ নাই। এই জন্য কোনোভাবে মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? আবার মনে রাখতে হবে, যারা তাবিজ করে, যারা কি করে, তাবিজ করে, তাবিজের মধ্যে শিরিক করা যাবে না। শিরিক কি? এ সমস্ত যারা খোনার রয়েছে, কি খোনার রয়েছে, যারা শিরিক করে, কি বলেন, যারা শিরিক করে, যারা তাদের কাছে যাবে তারাও শিরিক করছে। যেই খোনার শিরিক করে তিনিও গুনাহের মধ্যে, তার ইমানের মধ্যেও খলল আসবে, তার ইমান নিয়ে টানা হিসা শুরু হবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সত্য একটা, পুরা দুনিয়া পরিমাণ যদি কেউ গুনারই উপস্থিত হয় শুধু শিরিক ছাড়া, শুধু কি ছাড়া, শিরিক ছাড়া, তাহলে তার মাফ আছে, তাহলে তার কি আছে, মাফ আছে। তাহলে শিরিক করা যাবে, শিরিক করা যাবে, শিরিক করা যাবে। শিরিক যদি করে, সেটা যেই হোক, কোনো মসজিদের ইমাম সাহেব যদি শিরিক করে, তার পিছনে নামাজ পড়া যাবে, নামাজ পড়া যাবে না। কোনো ইমাম সাহেব যদি শিরিকি তাবিজ দেয়, তার পিছনে নামাজ পড়া যাবে না, শিরিকি তাবিজ দেওয়া যাবে না। হ্যাঁ, যাওয়া ফুক করা, কোরআন অনুযায়ী চিকিৎসা করা, এটা শরীয়তে বৈধতা দেয়, এটা শরিয়া কি দেয়, বৈধতা দেয়। সবাই যে আবার যাওয়া ফুক করলে তাবিজ লেখে সবাই যে আবার শিরিক করে, বিষয়টা এরকমও নয়। তবে যারা শিরিক করে তাদের কাছে যাওয়া যাবে না। যে সমস্ত দরবারে, যে সমস্ত মাজারে শিরিক হয়, সে সকল মাজারেও যাওয়া যাবে না, সে সকল মাজারেও যাওয়া যাবে না। কথা বুঝছেন? জিকিরওয়ালা দিন নিয়ে যদি আমরা মরতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত। যদি জিকিরওয়ালা দিন না নিতে পারি, তাহলে আমাদের জন্য ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলে। আমরা যদি জিকির করতে পারি, কি করতে পারি, জিকির করতে পারি। এক হাদিসের মধ্যে আসছে যে যেই ব্যক্তি জিকির করে সে হলো জীবিত, আর যেই জিকির করে না সে হলো মৃত। বুখারী শরীফে 6407 নম্বর বর্ণনা। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার রবের জিকির করে, কার কার, যেই ব্যক্তি তার রবের জিকির করে আর যেই ব্যক্তি তার রবের জিকির করে না, এই উভয় ব্যক্তির দৃষ্টান্ত হলো কিরকম শুনবেন? যে জিকির করে আর যে জিকির করে না, তাদের দৃষ্টান্ত শুনবেন? মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই ব্যক্তি জিকির করে সেই ব্যক্তি জীবিত, আর যেই ব্যক্তি জিকির করে না ওই ব্যক্তি হলো মৃত্যু সমতুল্য। অর্থাৎ জিকির করলে আপনি জীবিত, আপনার হৃদয় জীবিত, আর যেই জিকির করে না তার হৃদয় তো মরে গেছে, তার সে বেঁচে আছো থেকেও মরে গেছে, সে বেঁচে থেকেও কি গেছে, মরে গেছে। কারণ জিকির না করলে তো অন্তরে শান্তি পাবে না, অন্তরে কি পাবে না, অন্তরে শান্তির জন্য জিকির করতে হবে, অন্তরে শান্তির জন্য জিকির করতে হবে। আমরা সূরা রাদের 128 নম্বর, সরি, সূরা রাদের 28 নম্বর আয়াত পড়েছি, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, যারা আল্লাহ তাআলার জিকির করে, যারা আল্লাহ তাআলা কি করে, তাদের অন্তরে প্রশান্তি লাভ করে, তাদের অন্তরে কি করে, প্রশান্তি লাভ করে। তাহলে বেশি বেশি কি করতে হবে, জিকির করতে হবে। আমল করতে মজা পাই না, আমল করতে কি পাই না, মজা পাই না, নামাজ পড়তে ভালো লাগে না, তার একটা কারণ হলো আমরা জিকির করি না, কি করি না। আর একটা কারণ বলবো নাকি শেষ করে দিব, শেষ করে দিব নি? দুই নম্বর কারণ হলো নজর হেফাজত করা, কি করা, নজর হেফাজত করা, দৃষ্টি হেফাজত করা। মুসনাদ আহমদের 22278 নম্বর বর্ণনা, আন্নাবী উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم ينظر الى محاسن امراه اول مره ثم يرد بصره الا احدث الله عباده يجد حلاوتها في قلبه ابو عمر رضي الله تعالى عنه تمنت رسول الكريم صلى الله عليه وسلم বলেন, কোন পুরুষের অথবা কোন নারীর
কোন পুরুষের যদি কোন নারীর সৌন্দর্যের দিকে দৃষ্টি পড়ে, কোন নারীর সৌন্দর্যের দিকে কি পড়ে দৃষ্টি পড়ে, সেই যদি সাথে সাথে সুম্মায়া কুতুবা সরাহু তার দৃষ্টিটাকে অবনত করে নেয়, আল্লাহর রাসূল বলেন ইল্লাহাদাতাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা ফি কলবিহি, নারীর সৌন্দর্যের দাতার দিকে দৃষ্টি পড়ার সাথে সাথে যাই যদি তার দৃষ্টিটাকে ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে এমন একটি ইবাদত করার সুযোগ করে দিবেন যেই ইবাদতের মজা সেই দুনিয়াতেই পেয়ে যাবে। অর্থাৎ দৃষ্টি যদি হেফাজত করতে পারে, নজর হেফাজত করতে পারলে ইবাদতের মধ্যে মজা পাবো, ইবাদতের মধ্যে কি পাবো মজা পাবো। জামিউস সগীরের 6012 নম্বর হাদিসের মধ্যে আসছে যে কাল হাশরের ময়দানে সব চক্ষু কান্না করবে, কিন্তু শুধু যেই চোখ আল্লাহর দরবারে কান্না করে, আরেকটি হলো যেই চোখ আল্লাহ তাআলা যেই বিষয়গুলোকে হারাম করেছে ওই থেকে দৃষ্টিটাকে হেফাজত করবে, কাল কিয়ামতের ময়দানে সেই চোখ কান্না করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আন্নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা ইল্লা আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ وعين سهرت في سبيل الله وعين خرج منها مثل راس الذباب من خشيه الله কাল হাশর ময়দানে যত চোখ রয়েছে সব চোখ কান্নায় ভেঙে পড়বে, কিন্তু তিন ধরনের চোখ কান্না করবে না, কয় ধরনের জোরে বলেন কয় ধরনের, তিন ধরনের। এক নম্বর চোখ হলো আল্লাহ যেই বস্তু দেখে হারাম করেছে ওই বস্তু দেখা থেকে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ। বলে দেখা হারাম কি কি? অপরিচিত নারীকে নয়, বরং যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে সাক্ষাৎ হারাম। তাদের সাথে সাক্ষাৎ কি? এবার আসুন, কাশকার সাথে সাক্ষাৎ হারাম, সাসাতো বোনের সাথে দেখা দেওয়া যাবে, দেখা যাবে খালাতো বোনকে দেখা যাবে, মামাতো বোনকে দেখা যাবে, হ্যাঁ মামিকে দেখা যাবে, চাচিকে দেখা যাবে না, চাচিকেও কি সাক্ষাৎ জায়েজ নেই, চাচির সাক্ষাৎও কি নেই জায়েজ নেই, মামির সাক্ষাৎ জায়েজ নেই, তাহলে ভাবির সাক্ষাৎ জায়েজ নাকি? হ্যাঁ ভাবির সাক্ষাৎ জায়েজ নেই, ভাবি তো আরো ভয়ানক। বুখারী শরীফের 5232 নম্বর শুনবেন কথা বলে না, قال رسول الله صلى الله عليه وسلم اياكم والدخول على النساء فقال رجل يا رسول الله ارايت الحم قال الحم الموت رسول كريم বলেন তোমরা অপরিচিত নারীদের থেকে বেঁচে থাকো, অপরিচিত নারীদের কাছে প্রবেশ করা থেকে বেঁচে থাকো। এক সাহাবী জিজ্ঞেস করলেন আরাইতা আলহাম্ম ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনার ধারণা কি, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? রাসূল বলেন আরাইতা আলহাম্ম এই দেবর হলো মৃত্যু সমতুল্য, নাউজুবিল্লাহ বলেন দেবর হলো মৃত্যু সমতুল্য, কাল আলহামুল মাউত দেবর হলো মৃত্যু সমতুল্য, কারণ অপকর্ম দেবরের সাথে যেভাবে ভাবি যে অপকর্ম করা সহজ বাহিরের মানুষের সাথে করাটা কঠিন, এই জন্য ভাবির সাথেও সাক্ষাৎ কি নাই জায়েজ নেই, চাষির সাথেও সাক্ষাৎ জায়েজ নেই, তারপরে আপনার চাচাতো বোন খালাতো বোন মামাতো বোন এদের সাথে সাক্ষাৎ জায়েজ। আজকে পর্দা মেনটেন আমরা করি না, যার কারণে সমাজে ভয়াপনা ছিঁড়ে পড়েছে, মোবাইল দেখে অন্য মহিলার ফটো দেখি, খারাপ দৃশ্য দেখি, দেখি কি দেখি না, যার কারণে ইবাদতের মধ্যে কি পাই না জোরে বলেন ইবাদতে মজা পাই না। আমরা মনে করি শুধু নারীদের জন্য পর্দা আছে, পুরুষের জন্য পর্দা আছে যেটা আমরা বিশ্বাসও করি না, মানতেও চাই না, কথা ঠিক কিনা? পুরুষের জন্য পর্দা হলো দৃষ্টি হেফাজত করা। কি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বে কারীম বলেন ও মুমিন বান্দারা তোমরা শুনে রাখো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টিটাকে হেফাজত করে, দৃষ্টি কি করে হেফাজত করে, ওয়া ইহফাযু ফুরুজাহুম তারা যেন তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, দালিকা আজকাল এটাই অধিক পবিত্রতার মাধ্যম। সুবহানাল্লাহ। এই জন্য দৃষ্টি সংযত রাখলে ইবাদতে মজা পাওয়া যাবে, জিকির বেশি বেশি করলে কিসে মজা পাওয়া যাবে জোরে বলেন, এক নাম্বার জিকির বেশি বেশি করলে ইবাদতে মজা পাওয়া যাবে, দুই নাম্বার জিকির দৃষ্টি হেফাজত, দৃষ্টি হেফাজত, আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি হেফাজত করার সেই তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে বলেন আমিন। যে আলোচনা হয়েছে জিকিরের উপরে আমাদেরকে সবসময় জিকিরে বিকিরে থাকার সেই তৌফিক দান করুন। এবার শুনুন উত্তম জিকির কখন, মানে জিকির তো সবসময় করতে বলছে,
উত্তম জিকির হলো দুই সময়, কয় সময়? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাসবিহ বর্ণনা করো, ওয়াসাববিহু বুকরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাসবিহ বর্ণনা করো, ইসবিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা তাসবিহ বর্ণনা করো, ক্বাবলা তুলুয়িশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ইন্না সাখখারনাল জিবালা ইউসাববিহনা, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা কি করো? জিকির করো। এই সকাল সন্ধ্যার জিকির আমরা কিছু শিখে যাব, এখন পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ, সে কারাগার আমল করতে পারবো, হাত দেখি তো শেষ করে দিব। এক নম্বর আমল আমরা করব, প্রত্যেক দিন সকালে আয়াতুল কুরসি পড়ব। কি পড়ব? এখন দালিলিক আলোচনা করার সুযোগ নেই, যে শীত 11টা বেজে গেছে প্রায়, আমরা শেষ করে দিব। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়ব, পারবো না ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পড়ার ফজিলত, এক, যেই ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের জিন শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যেই ব্যক্তি সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়বে রাত পর্যন্ত সকাল পর্যন্ত তাকে সব ধরনের জিন শয়তান থেকে আল্লাহ হেফাজত করবেন। দুই নম্বর, যেই ব্যক্তি আয়াতুল কুরসি শোয়ার সময় পড়বে পুরা রাত সে আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। তিন নম্বর, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, সহিহুত তারগীবের 925 নম্বর বর্ণনার মধ্যে এসেছে, মান ক্বারা আয়াতুল কুরসি দুরা কুল্লি সালাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত, প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে রাসূল বলেন মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যাওয়ার বাধা আর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ, অর্থাৎ মৃত্যুই তার জন্য জান্নাতে যাওয়ার পর্দা, মৃত্যু বরণ করবে সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর আমরা আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু, পারি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে, মা বোনরা যারা শুনছেন, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ব, প্রত্যেক সকাল বিকাল আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় আমল, সকাল সন্ধ্যা আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার সাতবার করে পড়ব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে কথা বলার আগে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, ওই দিন সন্ধ্যার আগে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। আওয়াজ হয় নাই? আরো জোরে হইতে হবে। যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে পড়ে যদি ফজর আগে মারা যায় সে জান্নাত দিয়ে, সুবহানাল্লাহ বলে। আমরা ঘরে যেই মা বোনরা আছি, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি কয়বার করে? সাতবার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুক। আরেকটি আমল বলি, আরেকটি দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ইয়া হুয়াস সামিউল আলীম। যেই ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার করে পড়বে, কয়বার? তিনবার করে পড়বে, ওই দিন তার কোনো হঠাৎ বিপদ আসবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় আমরা বিপদ থেকে বাঁচার জন্য কত কিছু করি, করি কি করি না? ঘর করি সুর যাতে করে না ঢুকে, ডাকাত যাতে করে না ঢুকে, অ্যাক্সিডেন্ট যাতে করে না হয়, কিন্তু রাসূল বলতেছেন এই দোয়া যে সকাল সন্ধ্যা তিনবার করে পড়বে সে সব ধরনের হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ, ঘটনা একটা শুনবেন, আবার ইবনে ওসমান, ওসমান ইবনে আবান, উনি এই হাদিসটা বর্ণনা করছেন, তার এক পাশ অবশ ছিল, তার এক পাশ কি ছিল? তিনি যখন এই কথা বলছেন তখন সাহাবীরা হা করে তাকিয়ে রইল, কি রে উনি আলোচনা করতেছে যে এই দোয়া যে সকালে সন্ধ্যা পড়বে তার হঠাৎ বিপদ আসবে না, তাহলে এই সাহাবীরা এক পাশ অবশ হইল কেন? অবশ কি হইল কেন? তখন তিনি বললেন, তোমরা আমার দিকে কেন হা করে তাকাইয়াছ আমি বুঝছি, তোমরা মনে করতেছো আমি আমল করি নাই বা আমি মিথ্যা বলতেছি, কনা এটা ওসমান মিথ্যা বলতে পারে না, রাসূল মিথ্যা বলতে পারে না, বলতে পারে? বলতে পারে? তো আপনার এটা এমন কেন হলো? আসলে যেই দিন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি ওই দিন আমার বাড়িতে একটু ভেজাল হয়েছে, মাথা গরম ছিল, যার কারণে অবশ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। তার মানে বাড়িতে সমস্যা হয়েছে, মাথা কি ছিল? গরম ছিল, তার কারণে এক পাশ কি হয়ে গেছে? অবশ হয়ে গেছে। ওই দিন আমি মাথা গরমের কারণে দোয়াটা পড়তে পারিনি, এই জন্য এই দোয়া বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। কয়বার করে? কয়বার করে? তাহলে আমল নিলাম তিনটা, কয়টা? আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আরেকটি হলো কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু,
আরেকটি বিষয় হলো, যেই ব্যক্তি সকালে সুরা ইখলাস তিনবার, সুরা ফালাক তিনবার, সুরা নাস তিনবার, সন্ধ্যা এবারে তিনবার তিনবার করে নয়বার পড়বে পুরা দিন রাত, তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জিন শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা সকাল সন্ধ্যা তিন কুল তিন কুল তিনবার তিনবার করে পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আরেকটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকদিন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, প্রত্যেকদিন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। হাদিসের মধ্যে আসছে ইবনে মাজার 3807 নম্বর বর্ণনায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ রোপণ করতেছে, কি গাছ রোপণ করতেছে, তখন রাসূল পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বলতেছে, আবু হুরায়রা কি করতেছো, গাছ রোপণ করতেছি, আমি কি তোমাকে এমন একটি আমল শিখাই দিব যে এর চাইতে উত্তম গাছ তুমি রোপণ করতে পারবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ শিখাই দেন না, আপনাদেরকে শিখাই দিব, জোরে বলেন না। তো রাসূল বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে ব্যক্তি একবার পড়বে তার জান্নাতে একটি গাছ রোপণ হয়ে যাবে। 100 বার পড়লে কয়টা গাছ? এভাবে প্রত্যেক দিন 100 বার 100 বার করে ছয় কালিমা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যদি আমরা কয়বার করে পড়ি, ১০০ করে পড়ি, 600 বার, কতবার? এবং সকালে 600, সন্ধ্যায় 600। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুন। কারা কারা আমল করতে পারবেন দেখি তো, হাতটা দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুন। আরো আওয়াজ বলেন আমিন, আমিন। কিছু প্রশ্ন আসছে, আমরা স্বল্প সময় প্রশ্নগুলোর